हेलो एवरीवन सबाई के शुभेच्छा जाच्छे नतून एक भिडियो देखार जो आशा करी सबाई भलो आछेन। आजकेर भिडियो अपन साथे शेयर करब से हे लो कस्ट यूनिवर्सिटी लंडनेर लंडन जोनेर भितरे जो यूनिवर्सिटीगुलो आछे लो कस्ट एवं अथवा आरेकटा हे आउट लंडनेर भितरे जो यूनिवर्सिटीगुलो आछे सेगुलो हे केमन माने एखाने आसले लो कस्ट बोलते आपनि जदि चिंता करेन यूनिवर्सिटीगुलोर हिसाब कर ले आपनि मोटामोटी सबगुलाई प्राय काछाकाछी लेवेलेर ही एकटु टीशन फीगुलो एखानकार यूनिवर्सिटीगुलोर कारण एरा एकटा एवारेज एकटा स्टैंडार्ड मेनटेन करे यूनिवर्सिटीर टीशन फीगुलो निर्धारण करे रेखेछे। एइजन्य आर कि एकटु प्राय देखबेन आमि जेगुलो यूनिवर्सिटी नाम बोलबो एबं यूनिवर्सिटीगुलोर जतो सब कस्टगुलो बोलबो मने करबेन जे सबगुलोते प्राय सेमई। एकटा भिडियो करा आछे आउट लंडने केमन सुविधा आर इन लंडने কি সুবিধা কোন কোন এলাকায় ইউনিভার্সিটিতে আসা উচিত কি সুবিধা কি হবে এটার উপর আমার ভিডিও করা আছে। তো এখন আমি যাই হোক কথা না বাড়িয়ে আমি যেটা বলছি প্রথমে ইউনিভার্সিটিগুলোর নাম বলবো আপনাদের সাথে শেয়ার করব। ইউনিভার্সিটি অফ ক্যামব্রিয়া, তো সেই ইউনিভার্সিটির হচ্ছে আপনার টিউশন ফি বেশি না, জাস্ট হচ্ছে ইউনিভার্সিটি হলো 10,500 থেকে শুরু হয়। তবে একটা জিনিস বলে রাখি যেখানে কিন্তু আপনার ইউনিভার্সিটি টিউশন ফিগুলো ভ্যারি করে আপনার কোর্সের উপর ডিপেন্ড করে, কারণ যেগুলো টেকনিক্যাল কোর্স এগুলো নন টেকনিক্যাল কোর্সের উপর ডিপেন্ড, কারণ টেকনিক্যাল কোর্সগুলোর মধ্যে একটা জিনিস কি আপনার প্র্যাকটিক্যাল ক্লাস থাকে, যেগুলো হলো অ্যাডমিনিস্ট্রেটিভ যেমন কমার্সের কোর্স যেমন আর্টসের কোর্সগুলো এগুলো কোর্সে কোনো ল্যাব ক্লাস থাকে না, যার কারণে এগুলো কোর্সগুলোর দাম একটু কম হয়। বাট আপনি যদি ইঞ্জিনিয়ারিং পড়তে আসেন অবশ্যই তো টাকা বেশি হবে। তো যাই হোক ইউনিভার্সিটি অফ ক্যামব্রিয়ার হচ্ছে আপনার টিউশন ফি আপনার 10,500 থেকে 13,000 পাউন্ড পার ইয়ার হবে। তো আপনি অবশ্যই ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে চেক করবেন, কারণ এরা হচ্ছে প্রতি বছরে এই দেশের একটা বিষয় বলে রাখি এদেশের প্রত্যেকটা ইউনিভার্সিটি হলো পার ইয়ার হলো এরা টাকার অ্যামাউন্টটা বাড়ায়, তো এটা অবশ্যই চেক করে নেবেন। আরেকটা ইউনিভার্সিটির নাম হচ্ছে ইউনিভার্সিটি অফ বল্টন, সে তাদের হচ্ছে পার ইয়ার হলো 13,000 পাউন্ড। আর এরপরে আছে কভেন্ট্রি ইউনিভার্সিটি, কভেন্ট্রি ইউনিভার্সিটি হচ্ছে পার ইয়ার হচ্ছে 11,000 থেকে শুরু করে আপনার 15,000 ভিতরে আছে। তবে কভেন্ট্রি ইউনিভার্সিটির ভিতরে একটা জিনিস আছে, এটা হলো স্কলারশিপ দেয়, এটা স্কলারশিপ যেগুলো পার ইয়ার বেশি সেগুলোর একটি আপনার স্কলারশিপ আছে আর কি। আর আরেকটা আছে হচ্ছে আপনার ও কভেন্ট্রি ইউনিভার্সিটি কিন্তু ইউকেতে এদের র্যাঙ্কিং কিন্তু হচ্ছে আপনার 44, আর আপনার হলো ইউনিভার্সিটি অফ বল্টনের কিন্তু র্যাঙ্কিং হচ্ছে 113, আর ইউনিভার্সিটি অফ ক্যামব্রিয়ার হচ্ছে আপনার র্যাঙ্কিং হচ্ছে 100। আর এরপরে যেটা বলবো সেটা হচ্ছে লিডস ট্রিনিটি ইউনিভার্সিটি, তাদের হচ্ছে টিউশন ফি হচ্ছে 10,000 থেকে হলো 12,000 পার ইয়ার। এদের পোস্ট গ্রাজুয়েশন অথবা মানে আন্ডার গ্রাজুয়েট মানে মাস্টার্স অথবা ব্যাচেলারের জন্য আর কি একটু ভ্যারি করবে, কারণ মাস্টার্স একটু বেশি হয় আর ব্যাচেলারের জন্য একটু কম হয় পার ইয়ারটা, কারণ তারা প্রতি বছরে যেহেতু দেয় ওদের হচ্ছে একটু ভাগ করে দেয় এই জন্য আর কি। তারপর হচ্ছে একটা হচ্ছে ইয়র্ক সেন্ট জন, এটা আমি সবগুলোই কিন্তু লন্ডনের বাইরেরগুলো বলছি। তারপর হচ্ছে 12,000 এগুলো ইয়র্ক সেন্ট জন হচ্ছে এই ইউনিভার্সিটির পার ইয়ার হচ্ছে আপনার 12,000 থেকে 14,000 পাউন্ড, আর এদের হচ্ছে র্যাঙ্কিং হচ্ছে 111। আর তারপর হচ্ছে একটা আছে টি সাইড ইউনিভার্সিটি, এটা খুবই একটা পপুলার ইউনিভার্সিটি আপনার 95 এদের হচ্ছে র্যাঙ্কিং ইউকের ভিতরে আর কি। আর এদের হচ্ছে পার ইয়ার হচ্ছে 11,825 পাউন্ড থেকে 13,000 ভিতরে আছে। আর আরেকটা ইউনিভার্সিটি নাম বলো সেটা হচ্ছে আমাদের ইউনিভার্সিটিটা, ইউনিভার্সিটি অফ ব্যাডফোর্ডশায়ার। এই ইউনিভার্সিটি কিন্তু আপনার কোর্সের পার ইয়ার কিন্তু আমি যখন দেখে আসছিলাম তখন সর্বনিম্ন কোর্সের পার ইয়ার ছিল 11,000, এটা হলো ব্যাচেলরদের জন্য। আর এখন কিন্তু সেটা বেড়ে দেড়েছে প্রায় 12,500 থেকে শুরু করে 15,000 পর্যন্ত আছে। তবে এখন এটাই বললাম যেটা যে সবসময় ইউনিভার্সিটি এরা কিন্তু বছর বছরে কিন্তু এটা টিউশন ফি বাড়ায়, তাই একটা জিনিস খেয়াল করবেন সবসময় এগুলো ইউনিভার্সিটি একটু কম দামে হয় না ইউনিভার্সিটিগুলো থেকে, তো একটু পার ইয়ারটা চেক করে নেবেন। হচ্ছে লন্ডনের ভিতরে যে ইউনিভার্সিটিগুলো আমাদের বাংলাদেশের জন্য লন্ডন সবাই চুজ করে, তো সেগুলোর কয়েকটা ইউনিভার্সিটির নাম বলবো। তো ইউনিভার্সিটি যেগুলো আছে লন্ডনের ভিতরে লো কস্ট, হ্যাঁ প্রথম একটা ইউনিভার্সিটির নাম বলি সেটা হচ্ছে ইউনিভার্সিটি অফ
ওয়েস্ট লন্ডন আর একটা আছে ইউনিভার্সিটি অফ ইস্ট লন্ডন। এরা এগুলোই হচ্ছে এই ইউনিভার্সিটিগুলোর হচ্ছে কস্ট তুলনামূলকভাবে প্রায় কাছাকাছি এই দুইটা ইউনিভার্সিটিরে, 12,000 থেকে ধরেন 13,000 পাউন্ডের ভিতরেই পাওয়া যাবে এদের এদের। তবে এটা অবশ্যই আমি আপনাকে বলবো যে আপনারা চেক করে নেবেন প্রত্যেকটা ইউনিভার্সিটির ওয়েবসাইট এবং র্যাঙ্কিং এবং কস্টগুলো। আর এই লন্ডনে কেন মানুষ বেশিরভাগ আসে আমাদের বাংলাদেশে, কারণ এখানে রিলেটিভস থাকে সবার, ইভেন আপনার এখানে জবের অপরচুনিটি বেশি। ধরেন আজকে আসছেন, এক দুই সপ্তাহ পর আপনার জব এখানে হয়ে যাবে। আর আমি এখন যে এরিয়াটা আছি, যে আমাদের ইউনিভার্সিটি অফ ব্যাটপোর্শাল লুটনে, এই ইউনিভার্সিটি এই এলাকা কিন্তু আপনাদের বাঙালি এরিয়া বেশি, এখানেও জবের অপরচুনিটি খুব ভালো। কারণ এখানে আসলেও মোটামুটি এখানে যেহেতু ওয়্যার হাউসগুলো বেশি, অ্যামাজন পাশে আছে, তারপর আরও অনেকগুলো ওয়্যার হাউস আছে, তারপর হচ্ছে লন্ডন মেট্রোপলিটন ইউনিভার্সিটি, এদের হচ্ছে 12,000 থেকে 13,000। আর বিপিপি ইউনিভার্সিটি, এই বিপিপি একটা ইউনিভার্সিটি আছে, এটা হচ্ছে অ্যাকাউন্টিংয়ের জন্য খুব ভালো, মানে বিশেষ করে যারা বিজনেস স্টাডিজের জন্য, তাদের জন্য এটা ভালো, 12,000 থেকে 14,000 ভিতরে। আর আপনার ইউনিভার্সিটি অফ ল আছে, চোদ্দো হাজার থেকে শুরু হয় এদের। আর একটা আছে আলস্টার ইউনিভার্সিটি লন্ডন, যেটা 12,000 থেকে 15,000 ভিতরে। এ কয়েকটা ইউনিভার্সিটি আছে, এদের একটু কস্টগুলো কম। আর লন্ডনের ভিতরে আসলে সাধারণত ইউনিভার্সিটিগুলো একটু কস্টগুলো বেশি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব। তো সবাই ভালো থাকবেন, আমার যে ভিডিওগুলো আমি বলেছি যে কীভাবে ব্যাংকে টাকা রাখবেন সেটার জন্য আমার একটা ভিডিও করা আছে, তারপর ইউকেতে আসার পরে আপনার কীভাবে তাড়াতাড়ি চাকরি খুঁজে পাবেন, যেটা হলো ইংলিশ জব, আপনার ইংলিশ জব আসলে সাধারণত কেন পাওয়া যায় না, আবার কীভাবে আপনার এনআই আসার আগে আপনি কীভাবে তাড়াতাড়ি এখানে জব খুঁজে পাবেন সেটার উপর আমার ভিডিও করা আছে, আর কীভাবে এনআই অ্যাপ্লাই করবেন সেটার উপর আমার ভিডিও করা আছে, তারপর হচ্ছে কীভাবে কাস ইন্টারভিউ বা ইউকে এয়ারপোর্ট ইন্টারভিউর জন্য কীভাবে প্রিপারেশন নেবেন সেগুলোর উপরে আমার সমস্ত ভিডিও করা আছে। আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন, আমার ইউটিউব চ্যানেল হচ্ছে জুয়েল হেনা ব্লগস এবং হেনা জুয়েল ব্লগস। অবশ্যই আমাদের ফেসবুক পেজও ফলো করবেন, যদি কোনো বিষয়ে জানতে চান জুয়েল হেনা ফেসবুক পেজটা ফলো করে আমাকে ফেসবুকে আপনারা নক করতে পারবেন যে কোনো বিষয়ে জানতে হলে। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন।